নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, যারা হোমিওপ্যাথিকে ভালোবাসে, যারা হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে জানতে চান, বায়োকেমিক মেডিসিন সম্পর্কে জানতে চান, যারা প্রকৃত হোমিও লাভার এবং হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাস করেন, এই ভিডিওটি তাদের জন্য। বন্ধুরা, হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিনে একটি অন্যতম দিক হচ্ছে বায়োকেমিক মেডিসিনের সাহায্যে চিকিৎসা। বন্ধুরা, এই বায়োকেমিক মেডিসিন যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন ডক্টর উইলহ্যাম হেনরি সুসলার। ডক্টর সুসলার এই বায়োকেমিক পদ্ধতিতে চিকিৎসা করার জন্য 12টি বায়োকেমিক মেডিসিন আবিষ্কার করেছিলেন। এই 12টি বায়োকেমিক মেডিসিনের সাহায্যে মানবদেহের যে কোনো রোগের চিকিৎসা করা সম্ভব। এই 12টি বায়োকেমিক মেডিসিনকে তিনি 6টি গ্রুপে ভাগ করে দেখিয়েছেন। নাম্বার 1 লাইম সল্ট, নাম্বার 2 পটাশ সল্ট, নাম্বার 3 সোডিয়াম সল্ট, নাম্বার 4 আয়রন সল্ট, নাম্বার 5 ম্যাগনেসিয়া সল্ট এবং নাম্বার 6 সিলিকা, অর্থাৎ বালুকণা থেকে তৈরি হওয়া একটি মেডিসিন। এই 6টি গ্রুপের মধ্যে লাইম সল্ট গ্রুপে রয়েছে 3টি মেডিসিন, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া সালফ। পটাশ সল্ট গ্রুপে রয়েছে 3টি মেডিসিন, ক্যালিমিউর, ক্যালিফস, ক্যালিসালফ। সোডিয়াম সল্ট গ্রুপে রয়েছে 3টি মেডিসিন, ন্যাট্রামিউর, ন্যাট্রামফস এবং ন্যাট্রামসালফ। আয়রন সল্ট গ্রুপে রয়েছে একটি মাত্র মেডিসিন, ফেরামফস। ম্যাগনেসিয়া সল্ট গ্রুপে রয়েছে একটি মাত্র মেডিসিন, ম্যাগনেসিয়া ফস বা ম্যাকফস। এবং সিলিকা গ্রুপে রয়েছে একটি মাত্র মেডিসিন, সেটা হচ্ছে সাইলেসিয়া বা সিলিসিয়া, যা বালুকণা থেকে তৈরি, অর্থাৎ কোয়ার্টজ বালুকণা থেকে এই মেডিসিনটি তৈরি। ডক্টর সুসলারের মতে এই 12টি মেডিসিনের প্রয়োগে মানবদেহের যে কোনো রোগের চিকিৎসা করা সম্ভব।